নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের চ্যানেল টেকনিক্যাল জব আপডেটসে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটি ফ্রেশ জব আপডেট। প্রথমেই বলে রাখি, যারা যারা ফ্রেশার তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা স্কিপ করতে পারে। এই জবটি শুধুমাত্র কিন্তু যারা যারা এক্সপিরিয়েন্স আছে শুধুমাত্র কিন্তু তাদের জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্রেথওয়েট অ্যান্ড কো লিমিটেড বর্তমানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে ভ্যাকান্সির একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ব্রেথওয়েট অ্যান্ড কো লিমিটেড এটি কিন্তু একটি সেন্ট্রাল রেলওয়ে আন্ডারটেকিং একটি কোম্পানি এবং এর হেডকোয়ার্টার কলকাতাতে, এবং তোমাদের যে জব পোস্টিং হবে সেটাও কিন্তু কলকাতাতেই হবে। তো এখানে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান চেয়েছে মাধ্যমিক পাস, এছাড়া যারা যারা ডিপ্লোমা, যারা যারা বিই বা বিটেক করে রেখেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। তো এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা হবে না বা কোনো রকম অ্যাপ্লাইয়ের জন্য ফিজও লাগবে না, তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করবে। তো বন্ধুরা, যারা যারা বর্তমানে জব সার্চ করছো, প্রতিনিয়ত জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটি অন করে নেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে এখানে কী বিজ্ঞপ্তি বার হয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন ডিপার্টমেন্টে কত কটা কী ভ্যাকান্সি আছে সমস্ত কিছু। তো বন্ধুরা, তোমরা প্রথমেই সার্চ করে নেবে গুগলে ব্রেথওয়েট ইন্ডিয়া বা ব্রেথওয়েট কো লিমিটেড অথবা ব্রেথওয়েট কারেন্ট ভ্যাকান্সি, যেটা বলেই সার্চ করো না কেন, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ঢুকে যাবে এবং সেখান থেকে একটি অপশান পাবে কেরিয়ার বা জব ওপেনিং বলে একটি অপশান পাবে। সেই জব ওপেনিংয়ে তোমরা কিন্তু ডাইরেক্ট ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ডাইরেক্ট এরকম একটি পেজ চলে আসবে। তো এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে এসেও এই লিঙ্কটিতে সরাসরি চলে আসতে পারবে। তো যেটা এসছে এটা ক্লোজ করে দেবে, এটা ক্লোজ করার পর তোমাদের সামনে প্রথমেই দেখতে পাবে যে রিক্রুটমেন্ট 2022.1। তো এখানে টাচ করবে, এখানে টাচ করার সাথে সাথে তোমাদের কিন্তু একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো সেই পিডিএফটা খুলে দেখিয়ে দিচ্ছি এখানে কী কী ভ্যাকান্সি চলছে এবং কারা কারা সেখানে অ্যাপ্লাই করবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে। তো দেখতেই পাচ্ছ এরকম একটি তোমাদের সামনে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। প্রথমেই দেখতে পাচ্ছ যে ফার্মাসি ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকান্সি চলছে। এখানে কিন্তু টোটাল দুটো পোস্ট আছে, এখানে যারা যারা ডিপ্লোমা করে রেখেছে ফার্মাসির ওপরে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এর জন্য কিন্তু তোমাদের মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স চাই এবং তোমাদের কিন্তু ম্যাক্সিমাম এজ 30 বছর হতে হবে। এরপরেই দেখে নেবো ডিসপেন্সারি অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু একটা ভ্যাকান্সি চলছে, এর জন্য কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি করতে হবে এবং তার সাথে সাথে ফার্স্ট এড ট্রেনিং করে থাকতে হবে এবং এরও কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে 5 বছর। তোমরা যদি কোনো গভর্নমেন্ট সেক্টর থেকে বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং থেকে 5 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আগে প্রেফার্ড পাবে, অথবা তোমরা যদি যে কোনো কোম্পানি বা যেখান থেকে তোমাদের যদি 5 বছরের এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা জবের জন্য কিন্তু তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স চাই কম করে। তো যাই হোক, এখানেও দেখতে পাচ্ছ 30 বছর তোমাদের ম্যাক্সিমাম এজ। এরপরে দেখতে পাচ্ছ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে এরা কিন্তু ভ্যাকান্সি চলছে, এখানে কিন্তু টোটাল 8টা পোস্ট খালি আছে। দেখতেই পাচ্ছ স্টোর, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ইন্সপেকশন, কমার্শিয়াল, বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এখানে ভ্যাকান্সি চলছে। এর জন্য কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান থাকা চাই হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক। তো সাধারণত উচ্চ মাধ্যমিকের যারা করেছে তাদের কিন্তু এইরকম তোমাদের কিন্তু থাকে না, তাদের এইরকম এক্সপিরিয়েন্স থাকে না। যারা যারা ডিপ্লোমা বা বিটেক করেছে তাদেরই কিন্তু এইসব ডিপার্টমেন্টে কিন্তু কোয়ালিটি ডিপার্টমেন্টে, স্টোরে, এইসব ডিপার্টমেন্টে কিন্তু তাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম এক্সপিরিয়েন্স থেকে থাকে কোয়ালিটি ডিপার্টমেন্টের উপরে তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কিন্তু কম করে 30 বছরের নিচে বয়স থাকতে হবে। এরপরেই দেখতে পাচ্ছ সব ফ্লোর অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু তোমাদের কম করে মাধ্যমিক পাস করে থাকতে হবে, এছাড়া তোমাদের সব ফ্লোরে কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে প্রোডাকশান ডিপার্টমেন্টে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টোটাল 2টো ভ্যাকান্সি চলছে, এখানেও কিন্তু তোমাদের কম করে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। যাদের 5 বছরের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই 30 বছরের নিচে বয়স চাই, বয়স কিন্তু তোমাদের অবশ্যই 30 বছরের নিচে হতে হবে তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যারা যারা বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যদি তোমাদের এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে 5 বছরের সব ফ্লোরে কাজ করার তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরেই দেখতে পাচ্ছ সুপারভাইজার, কমার্শিয়াল, এখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট লাগবে, তো এখানেও কিন্তু তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। প্রত্যেকটা জব, যে কটা জব আছে প্রত্যেকটাতে কিন্তু তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকবে তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এই নোটিফিকেশানটা ডাউনলোড করে ভালো করে দেখে নেবে কী লেখা আছে না লেখা আছে, তোমাদের যদি ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে।
ঠিক আছে। তো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইয়ের জন্য কোনো রকম ফিস লাগবে না। প্রথমেই বলে দিয়েছি তোমাদের অ্যাপ্লাই করার জন্য একদম লাস্টের দিকে লেখা আছে দেখতে পাচ্ছ, প্লেন পেপারে তোমাদের কিন্তু একটা লেটার লিখতে হবে, তার সাথে তোমাদের রিজিউম অ্যাড করতে হবে, তোমাদের রিসেন্ট ফটোগ্রাফ অ্যাড করতে হবে, এবং তোমার যে সমস্ত সার্টিফিকেট আছে সেই সমস্ত সার্টিফিকেট তুমি সেলফ অ্যাটেস্টেড করে একটি খামের মধ্যে ঢুকিয়ে লাস্টের লাইনে দেখতেই পাচ্ছ যে অ্যাড্রেসটা দেওয়া আছে, সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের 19শে ফেব্রুয়ারির আগে তোমাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে সেখানে পাঠাতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের কোনো রকম ফিস দিতে লাগবে না। তোমরা যদি এইসব জবগুলো যদি তোমাদের এলিজিবিলিটি, তোমরা যদি ক্রাইটেরিয়া তোমাদের ম্যাচ করে, অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই জবটি কিন্তু তোমাদের সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে হবে, পারমানেন্ট জব হবে, তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমরা 19শে ফেব্রুয়ারির আগে যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু এখানে একটি পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন সেন্ড করে দিও। তোমাদের কিন্তু ইমেল থ্রু এখানে কিন্তু কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের ইমেল থ্রু কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, ঠিক আছে। তোমাদের এখানে কম করে স্যালারি দেবে হচ্ছে যারা গ্রেড এতে তারা 27,348 টাকা অ্যাপ্রক্সিমেটলি, এবং যারা NUS S4 গ্রেডে তারা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সব কিছু মিলিয়ে 36,888 টাকা, ঠিক আছে। তো তোমরা এটা কিন্তু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। পড়ার পরে তোমরা কিন্তু এখানে তোমাদের ক্রাইটেরিয়ার সাথে যদি ম্যাচ করে তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করে দিও, ঠিক আছে। বারবার বলে রাখছি এটা কিন্তু পারমানেন্ট জব, এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করছে। তোমরা এখানে অ্যাপ্লিকেশান সেন্ড করবে, তোমাদের যদি শর্টলিস্টেড করে তোমাদের ওরা কিন্তু মেল করে দেবে বা কল করবে ইন্টারভিউর জন্য, সেই ডেটে কিন্তু তোমাকে গিয়ে পৌঁছতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। তোমরা যদি ইন্টারভিউতে সিলেকশান হও তাহলে তার একটি মেরিট লিস্ট বার করবে, তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। তোমাদের যদি যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি 5 বছরের এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি গভর্নমেন্ট সেক্টরে বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং যদি তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে আগে প্রেফার পাবে, ঠিক আছে। আর যদি কিছু কারোর জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।